আজকে ডালিয়ার রেসিপি হবে আপনার গিয়ে পায়েস, ডালিয়ার পায়েস হবে। তা ঘিয়ের মধ্যে দিয়ে আগে ভেজে নেব, এটা ধুয়ে ওটার মধ্যে সাজিয়ে নেব। ভাজা হয়ে গেছে, যখন একটু গন্ধ বেরোবে যে ভাজা ভাজা ঘি দিয়ে, একটা ঘিয়ের একটা গন্ধ বেরোবে ভাজা, তখনই বন্ধ করে দিতে হবে গ্যাসটা। আমি বন্ধ করে দিলাম, 500 দুধ নিয়েছি, দুধটা বসিয়ে দিয়েছি, 4টে এলাচ দিয়ে দিলাম। কিছু তেজপাতা দিয়ে দিলাম, আমি ডালিয়াটা দিয়ে দেবো। কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। ফুটতে টাইম লাগবে। এবার আমি তাল মিষ্টিটা দিয়ে দেবো, হালকা জ্বালা রেখে দেবো। এটা আস্তে আস্তে তাল মিষ্টিটা গলে যাবে, ততক্ষণে আমি নীল দুধটা গুঁড়ো করে, এই নীল দুধটাকে আমি গুঁড়ো করে এই গুলিয়ে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তাল মিষ্টিটা গলে গেছে, মোটামুটি গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি, এটা দিলে বেশি স্বাদ হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুস্বাদু। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সহযোগ চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই করে খাবেন।